আমার প্রাণের বাবা জেনারে খেয়াল করেন ভালো করিয়া, নারী বাড়ি থেকে বের হইল এক নম্বর ঢেলা ডালা ভুরকা পরে বের হইল, ঢেলা ডালা ভুরকা পরে বের হইল, এটা শরীয়তের এক নম্বর পর্দা। বাড়ি থেকে বের হওয়ার পরে দুই নম্বর ইসলাম বলে বাবাজি, এক নম্বরের মধ্যে অনেকে আছে বোরকা পরে ঠিক চেহারা ডাকে নারী, চেহারা যদিও ডাকে এলাকার মধ্যে ডাকে শহরে যায় কুলে ফেলে ঘুমটাইতে যায় শাওন গিয়ে আল গোস্তে থাকে আপনার কোন মানুষের সবচেয়ে দামি অঙ্গ কোনটা, পুরুষের দামি অঙ্গ কোনটা, মহিলার দামি অঙ্গ কোনটা? আপনার কন্যা দেখতে যদি কন্যার বাপে কো আমার পুরীর মুখ দেখাইতাম না ট্যাং দেখাই বিয়া করবো কেউ বলে অনেক সুন্দর চুল হলো দশ হাত লম্বা চুল দেখাইবো বিবাহ করবো, চেহারা দেখে দেব কো চেহারা দেখায় না কেন মন নাক চেপা কত হবে না, তার মানে সবচেয়ে দামি অঙ্গ চেহারা, দামি অঙ্গ কি? এই জন্য ইসলাম বলে চেহারা ডাকে পেল চেহারা। দুই নম্বর ইসলাম বলে চোখ রাখিও না চোখ, অনেক মহিলা আবার আছে পর্দা করতে করতে চোখ পর্যন্ত ডাইকে লাগে কেমনে চশমা লাগাইয়া কিতা লাগায় চশমা লাগে পর্দা করে না মানা, আল্লাহ দয়া করছে তোমার চোখে ডাকার জন্য ইসলাম বলে নাই, কাপড় দিয়েও চোখ ডাকার জন্য ইসলাম বলে নাই, চশমা দিয়েও ডাকার জন্য ইসলাম বলে নাই, কাপড় দিয়া যদি তুমি চোখ ডেকে ফেললো খালে পড়ে যাইবা, অ্যাক্সিডেন্ট করবা, গাড়ির নিচে পড়ে যাইবা, মানুষের প্রতি ধাক্কা লাগবা। আল্লাহ বলেন হে নারীরাম তুমি চোখ ডাকবা না চেহারা ডাকবান, চোখ দুইটা খোলা রাখবাম। আর আমাদের দেশের মা বোনেরাম কো চোখ পর্দা করবো চশমা লাগাই মা বোন হাঁটে, যদিও জগতের পুরু নারীর চক্ষু দেখে না কিন্তু আমার মা বোনেরা চশমার ভিতর জগতের পুরুষে দেখে রে, চশমা থেকে এমনি চায় এমনি চায় কত হল ঠিক কিনা, দুনিয়ার পুরুষই তাই না যখন তাই সবাই দেখতে পায় কত হল। আল্লাহ নবীর বিবিগণ নবীর পাশে বসে আছেন, উম্মে মাকতুম অন্ধ সাহাবী দিনের নবীর কাছে আসছেন, নবী বলেন আমার বিবিরাম তোমরা আমার কাছ থেকে চলে যাও, আম্মা জান্নাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবি তো অন্ধ আমাদেরকে তো দেখবে না আমরা কেন তার কাছ থেকে চলে যাব, আমাদেরকে তো সে দেখবে না সে তো অন্ধ। নবী বলেন হে বিবিরাম যদি আমার সাহাবি অন্ধ রে তোরা তো অন্ধ না, তোমরা তো অন্ধ না, তোমরা তো আমার সাহাবিকে দেখবে, এই জন্য তাড়াতাড়ি করে তোমরা আমাদের কাছ থেকে চলে যাও। এই জন্য মাগো চোখের চশমা দিয়া পর্দার কথা বলেছে না, চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে কথা বলেছে, এটা পুরুষকে বলেছে মহিলাকে বলেছে, এটা শুধু পুরুষকে মহিলাকে আল্লাহ বলেন নাই, ও মহিলা তুমি যখন বাড়ির এক নম্বর বোরকা পরিয়াম চেহারা ঢাকিয়া বাড়ি থেকে বের হইবাম, চশমা লাগানোর দরকার নাই, আর চোখ দিয়ে হাঁটার সময় উপরে তাকাইও না, ডানে তাকাইও না, বামে তাকাইও না, সামনে তাকাইও না, চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দাও। পুরুষ যারা আছো বাড়ি থেকে বের হওয়ার পরে চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দিতে হবে, ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, সামনে পিছনে উপরে তাকানো যাবে না। এক বেচারা কুজুর আমি সামনে তাকাইলাম দেখি 10 জন মহিলা, বামে তাকাইলাম 5 জন, ডানে তাকাইলাম 9 জন, পিছনে তাকাইলাম দেখি 6 জন, যন্ত্রণার টেলায় আসমানের দিকে তাকাইলাম দেখি জানালায় ফাঁক দিয়া ডাকে আর একজন। এক যুবক নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গভীর রাত হয়ে যায় আমি আমার বিবির ঘরে প্রবেশ করব অনুমতি লাগবে নি, নবী বলেন তোমার বিবি তোমাকে চুর মনে করুক, তুমি কি চাও লুচ্চা মনে করুক, সিটার মনে করুক, ডাকাত মনে করুক, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ না নবী আমার বিবি আমাকে চুর মনে করুক আমি চাই না, খারাপ মনে করুক আমি চাই না। নবী কয় হুট করে যদি তোমার বিবির ঘরে তুমি প্রবেশ করো, তোমার বিবি চুর মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে, সিটার মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, অথবা তোমার বিবিকে তুমি এমন অবস্থায় দেখতে পারো তোমার বিবির প্রতি তোমার ভালোবাসা কমে যেতে
পরিবারে নবী বলে যুবক বিবির ঘরেও যখন প্রবেশ করবা অবশ্যই একটা আওয়াজ করে তুমি প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার দিনের নবী বাবাজি মা আয়েশা বলেন আমি খাবারকে হার রেখে দিছি নবী মুখে নিয়ে চাবানি শুরু করতে আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ কেন চাবাইলেন চিবাইতেছেন মা আয়েশা বলেন ইয়া রাসূল নবী বলেন আয়েশা রে পৃথিবীর মানুষ দেখো আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি আমি আমার বিবিদেরকে কত বাদে খেয়াল করে ভালো করিয়া আম্মা জান আয়েশা বলেন হে পৃথিবীর নারীরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো গো মেজাজ বুঝো তোমাদের স্বামী কোন সময় কি চায় সে কি গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি খাইতে পছন্দ করে কোন সময় কি খাবার খাইতে পছন্দ করে শুকনা খাবার না ভিজা খাবার ওইটা তুমি মেজাজ বুঝো মেজাজ বুঝো আমি আয়েশা আমার দিনের নবীর মেজাজ বুঝতাম নবীর ইশারা দিলে বুঝতাম মেজাজ বুঝার কারণে আল্লাহর নবী বিদায়ের সময় কোনো বিবির গুজরায় যায় নাই আমি আয়েশা গুজরায় নবী চলে এসেছিল রে আমি ওই জায়গায় ছিলাম কারো বাড়ি ঢুকতে অনুমতি নিতে হবে বন্ধুরে আমার বাড়িওয়ালা যদি অনুমতি দেন যদি বলে অমুক ভাই সাহেব আসছেন নাকি অনুমতি দিলাম ঘরে প্রবেশ করেন তখন আপনি সুন্নত তরিকায় তাকে সালাম দিবেন আবার আগেরটা হলো অনুমতির সালাম পরেরটা হলো সাক্ষাতে সুন্নত তরিকায় সালাম তারপরে কথাবার্তা হবে তবে বাবাজি একজন বেগানা নারী বাড়ির মধ্যে আছে কোন পুরুষ নাই বাড়ির মধ্যে একজন বেগানা পুরুষ ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে ওই বেগানা নারী বেগানা পুরুষকে কেমনে তাকে গ্রহণ করবে কিভাবে বাড়ির মধ্যে গ্রহণ করবে আল্লাহ বলেন হে নারীরা তুমি যদি একা বাড়ির মধ্যে থাকো আর কোন পুরুষ মানুষ যদি বাড়ির মধ্যে থাকে না কোন বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় কোন বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় তুমি দরজার কাছে যায় দেখবা ওই লোকটা অনুমতি দিলে নিরাপত্তা না অনিরাপত্তা ওই লোকটা ভালো না মন্দ যদি মনে করো ভালো অনুমতি দিলে সমস্যা নাই অনুমতি দিয়ে দিবা যদি মনে করো ভালো না কোনদিন তাকে ঢুকতে অনুমতি দিবা না রে একজন নারী ছাড়া আর কোন নারীর নাম আল্লাহ বলেন নাই একজন নারী ছাড়া আর কোন নারীর নাম বলেন নাই মহিলার ক্ষেত্রে একজন নারীর নাম বলেছেন পুরুষের ক্ষেত্রে বেঈমান কাফিরের নাম আল্লাহ কোরআনে বলেছে পুরুষের ক্ষেত্রে বেঈমান কাফিরের নাম বলেছে মহিলার ক্ষেত্রে একজনের নাম বলছে হযরত মরিয়মের নামটা বলছে এটা অনেক লম্বা কোন কারণে বলছে এদিকে আমি বল শুধু একজন বলছে জরুরতের কারণে ইচ্ছা করলে আমার আল্লাহ নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার নাম বলতে পারতেন খাদিজাতুল কুবরাকে সালাম আল্লাহ দিয়েছে নাম বলে নাই কোন আম্মা জান আয়েশার নাম বলতে পারতেন কিন্তু কোরআনের মধ্যে আয়েশা সিদ্দিকার নাম নাই অনেকের আলোচনা আছে কিন্তু নাম নাই অনেকের আলোচনা আছে কোরআনের নাম নাই বাবাজি বিবিগণের আলোচনা নবীর বিবিগণের আমাদের আম্মা জানদের আলোচনা আছে কিন্তু নাম নাই কিন্তু বেদিন মুসলিম মানুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে বেদিন কাফেরের নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছে এটাই আমার আল্লাহ বুঝাইছে নারী শুধু পর্দায় থাকা জিনিস না নারী শুধু পর্দায় থাকা জিনিস না নারীর নামটাও পর্দায় রাখা জিনিস নারীর নামটাও কি পর্দায় রাখা জিনিস নারী শুধু পর্দায় থাকা জিনিস না নারীর নামটাও কি পর্দায় রাখা একটা বাইলাম নারীর নাম পর্দায় রাখা জিনিস বাবাজি আকাবির বুজুর গানে দিন ওলি আল্লাহ গন যে রাস্তার মধ্যে নারীদের কাপড় দেখতেন রাস্তা দিয়ে হাঁটতেন না অন্য রাস্তা দিয়ে চলে যেতেন মা গো তোমাদের কাপড় চোপড় গুলো পর্দার সাথে শুকাইবা ইজ্জতের কাপড়
তোমাদের জামাইটা সম্মানের জামা, আর সম্মানিত জিনিস যে জায়গায় মনে হয় সেই জায়গায় রাখা যায় না, খুব হেফাজত করে এটাকে হেফাজত করতে হয়। আপনার জামা কাপড় যদি বাহিরে দেন, আপনি যদি পর্দায় থাকেন, একজন বলবে তার জামা কত সুন্দর, না জানি তার বিবি কত সুন্দর, আর যদি দেখে ময়লা কাপড় না জানি কত খাটাস, কথা বলো ঠিকই না? মানে কাপড় দেখে একটা মন্তব্য মানুষ করে। বন্ধনে আমার দুই নম্বর, মা বোনেরা ভালো করে শুনে না, আর যারা উপস্থিতি আছেন মুরব্বী বাবাজি যুবক বন্ধু, পায়ে ধরে বলে যান, আপনারা আপনাদের বিবিদেরকে বাড়ি যায় বললাম, শুনে নেন জীবন ভর, আমি না আমার বোনকে আটকাইতে না পারলাম, আমি না আমার মাকে আটকাইতে না পারলাম, অবশ্যই আমি আমার বিবিকে আটকানো সম্ভব, অবশ্যই আমার বিবিকে আমি আটকানো সম্ভব। কথা বলেন না, বিবিকে তো আটকানো সম্ভব, কারণ বিবি তো আর আমার আনটান, আমার অন্তর্ভুক্ত, আমার নেতৃত্ব মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাকে না কথা বলতে বেশি বলা যাবে না, বোনকে না পারলাম না, স্বামীর বাড়ি স্বামীর আন্ডারে আছে, বিবিকে তো অন্তর্ভুক্ত, সবার বিবি যদি পর্দায় চলে যেত তো এই দেশটা শান্তি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আরে মহিলাদের কণ্ঠেরও আওয়াজ আছে, গলার কথা বলার আওয়াজ, যেই মার গলার আওয়াজ বেশি ওই মহিলাকে মানুষ ভালো মনে করে না, কবাবারে মুখের বোরজে আওয়াজ হয় না বাবারে, বলে যাই গো মা কতদিন আওয়াজ করবা, যতদিন হায়াত পাইবা ততদিন, যেদিন মরে যাইবা সেদিন ঈদগায় তোমার লাশটা যাবে, তখন বলো মানুষ কি সার্টিফিকেট দিবে, তোমার সামনে কি বলবে, সে আপনারা যাইবেন না তো, তিতাবাস তো ভালো লাগতো না, যাইবেন না, কিন্তু দরকারি ওয়াজ, কি ওয়াজ দরকারি, নামাজ পড়লেন, হজ করলেন, জাকাত করলেন, বউরে মার্কেটে ছেড়ে দিবেন, কোনো কাজে আসবে না, এটা দরকারি ওয়াজ, যাইবে? আমি বেশি সময় বলবো না, খুব কম সময় আলোচনা করবো, আমি আবার একটা আছে না আমি আমার আলোচনা এক্সট্রা কথা না বলে ধারাবাহিক আলোচনা করবো, তারপর শেষ করে দিব, বেশি সময় আপনাদেরকে লস করবো না, শুনে যাবেন তো? আমার বাবাজি আল্লাহ বলেন তোমাদের কণ্ঠের আওয়াজ কন্ট্রোল করতে হবে, আর যদি কোন মানুষ পুরুষ হলো দুই প্রকার, এক প্রকার পুরুষ এগানা আর এক প্রকার পুরুষ হলো বেগানা, এক প্রকার পুরুষের সাথে মহিলার পর্দা করা লাগে না, এক প্রকার পুরুষের সাথে মহিলার পর্দা করা লাগে, পর্দা করা ফরজ, বাবাজি এগানা পুরুষের সাথে পর্দা করা লাগে না, বেগানা পুরুষের সাথে প্রত্যেক মহিলার পর্দা করা ফরজ, বেগানা পুরুষের সাথে প্রত্যেক মহিলা কি পর্দা করা ফরজ, জামাই ভুল ধরো আছে পর্দা করা লাগবে নাকি, কিছু মহিলা আছে বউ জামাই ধর খুব ঘুমটাইতে চলে, জামাই না মার্কেটে গিয়ে কাপড় চোর ফালাই দৌড়ে, স্যার দেখলে দৌড়ায় এগিয়ে যায়, হুজুর দেখলে আস্তাগফিরুল্লাহ পরে, হ্যাঁ আছে না কো মোল্লা দো আমার বিন দাইলো, কিন্তু স্যার দেখলে আগে মা গো, এক জায়গায় একটা আর এক জায়গায় আরেকটা, আমি যদি বলি ও এলাকার মা বোনেরা আসো আসো ফেটলেলে বসো আমার সামনে বসে বয়ান শুনো, মহিলা কই আস্তাগফিরুল্লাহ এরকম মোল্লা জীবনে দেখি নাই, হইব না, কিন্তু মা বাজারে যাওয়ার সময় তো আস্তাগফিরুল্লাহ হইলা না, এখন হইলা, তাহলে এক জায়গাতে একটা আরেক জায়গায়, এখানে যেমন বসতে পারবা না বাজারে যেতে পারবা না, ঘোরাঘুরি করা যাবে বন্ধুরে আমার, ওই বেগানা পুরুষ যদি কোনো বেগানা নারীর সাথে কথা বলে, আমার আল্লাহ বলেন হে নারীরা রস দিয়া কথা বলিও না, কর দিয়া কথা বলিও না, খারাপ ভাষায় কথা বলিও না, মিষ্টি ভাষায় কথা বলিও না, খারাপ ভাষায় যদি কথা বলো ওই পুরুষটা তোমার প্রতি বিরক্ত হবে, কষ্ট পাবে, অযথ একটা মানুষকে কষ্ট দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হঠাৎ করে একটা লোক আসলো প্রশ্ন করলো, আপনি গালি মারি কোন মহিলা, ওই লোকটা কষ্ট পাবে, পাবে কি না, অযথ একটা মানুষকে কষ্ট দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে,
আর যদি মিষ্টি ভাষায় কথা বলো ওই পুরুষ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, আকর্ষণ হতে পারে, মজা বাড়াইতে পারে, তুমিও মিষ্টি সেও মিষ্টি, দিতে 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 মিষ্টি শেষ, কামড় বারোটা কথা। আল্লাহ বলেন মিষ্টিও না কষনা রসনা, কষের দিকে অর্থাৎ গরমের দিকে ঝুঁকিয়ে দিয়া কথা বলবা, গরমের দিকে ঝুঁকিয়ে দিয়া, গরমের দিকে ঝুঁকি দিয়া যদি কথা বলো তাহলে আর দুজন গুনার কাজে লিপ্ত হবে না রে, ইসলাম রক্ষা হবে, উভয় গুনার থেকে বাঁচতে পারবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উভয় কে থেকে বাঁচতে পারবে? গুনার থেকে বাঁচতে পারবে। রস দিয়ে কথা বললে আকর্ষণ হবে, কষ দিয়ে কথা বললে অর্থাৎ কষ্ট পাবে, না দিয়ে একটু গরমের দিকে ঝুঁকি দিয়ে কথা বললে মহিলা কি হবে? অর্থাৎ উভয় পাপ থেকে বাঁচতে পারবে। উভয় কি পাপ থেকে? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবীর বিবি ঘর আমাদের আম্মা জান গণ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো মনে হয় একটু সাজ গুজ করে বের হই, ভালো জামা বের হই, এরকম ভাবে আবদার করলেন। বাবাজি আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ও নবীগণ, নবীর বিবিগণ, তোমাদের সম্মান পৃথিবীর নারীর সমান না, কারণ তোমাদের ইজ্জত পৃথিবীর সব নারীর চেয়ে বেশি। নবীর স্ত্রীরা মমিনের মা, আমরা সবার আম্মা, সুবহানাল্লাহ। বলে আর জোরে বলে বাবাজি, আমার নবীর বিবি গণকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন পৃথিবীর তাদের সম্মানে, আর দ্বিতীয় কেউ ওই পৃথিবীতে আসবে না যত রাজা বাদশার বিবি হোক। আমার নবীর আম্মা গা আম্মা আমাদের বিবি আমাদের নবীর বিবিগণ অর্থাৎ আমাদের আম্মা জানদের সমান হবে না গো বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, আর এখন আমাদের দেশে টাকা হইলে পর্দা লাগে না, মহিলাকে আমার আর খালা দিন না, এখন লাল দিন। আগে আমার স্বামীর টাকা ছিল না, এখন সন্তানের টাকা আছে, লাল রঙের শাড়ি পরে বাজারে বাজারে ঘোরায়, কি হইছে তার দাম বেড়ে গেছে মা গো, কত দাম বাড়ছে, কত দাম বাড়ছে। আমার নবীর বিবিদের সমান তো জীবন হতে পারবা না, নবীর বিবিদের আল্লাহ বলেছেন পর্দা মানতে হবে। কি মানতে হবে? পর্দা মানতে হবে। বন্ধনে আমার ভালোভাবে কথা বলতে হবে, আল্লাহ বলেন ওয়া কানা ফি বুয়ুতিকুম নাম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ, তোমরা ঘর থেকে বের হইও না, ও মুসলিম নারীগণ তোমরা ঘর থেকে বের হইও না। এবার যদি বলেন হুজুর ঘর থেকে কি সারা জীবনই থাকবো নাকি, বের হতে পারবো না, হ্যাঁ বের হওয়া যাবে, বের হওয়া যাবে, আল্লাহ কো বের হওয়া যাবে, তবে জাহিলি যুগের অশুভ্য নারীর মতন বের হয় না, তবে জাহিলি যুগের অশুভ্য নারীর মতন বের হয় না, যদি বের হও গর সহ বের হও। কি সহ বাড়ি তো মহিলা কো আমার পাঁচতলা বাড়ি অত বড় গড়লে কেমনে বাড়ি, অর্থাৎ গড়ের পরিবেশ নিয়ে বের হবেন, গড়ের ভিতরে থাকলে যেমনি তার দেহ দেখা যায় না, তার শরীর দেখা যায় না, ঘরের ভিতর থাকলে যেমন তাকে দেখা যায় না, এমন একটা ঘর পরে অর্থাৎ এমন একটা কাপড় পরে বের হবা যেন তোমার অঙ্গ অপতঙ্গ কেউ দেখতে পারে না রে। এই জন্য যদি বের হও ঘর সহ বের হও, ঘরের পরিবেশ নিয়ে বের হও বাবাজি। বাবাজি ঘরে থাকিও বের হয় না, অনেক নাস্তিরা ক নাস্তিকরা কয় ইসলাম নাকি নারীদেরকে ঘরে রাখিয়া বন্দিশালা করছে, বন্দিশালা নাকি করছে, একদল নারীরা মিছিল করছে, স্বামীর কথা মানব না, বন্দি ঘরে থাকব না, কি করছে মিছিল করছে, স্বামীর কথা মানব না, বন্দি ঘরে থাকব। আমি বলি না না বাদি, ইসলাম ঘরে রাখিয়া বন্দিশালা করে নাই। আপনারা বলেন
স্যারের স্কুলে দেন দশটা থেকে চারটা পর্যন্ত স্কুলে থাকে, এটা কি বন্দিশালা নয়? অফিসার যে অফিস কক্ষে দশটা থেকে চারটা পর্যন্ত থাকে, এটা কি বন্দিশালা নয়? না না, বন্দিশালা না, এটা তার কর্মস্থল, এটা তার কর্মস্থল। মহিলা ঘরে থাকতে বলেছে, মহিলার কর্মস্থল ঘর, বাহিরে নয়, এই জন্য ইসলাম ঘরে থাকতে বলেছে। পুরুষের কর্মস্থল বাহিরে, মহিলার কর্মস্থল কোথা? ঘরে। এই জন্য মহিলাকে ঘরে থাকতে বলেছে, পুরুষ বাহির হতে পারে। বন্ধুরে আমার, মহিলার কর্মস্থল ঘর, এই জন্য ইসলাম ঘরে থাকতে বলেছে। মহিলার ইজ্জতের জায়গা ঘর, ইজ্জতের সম্মানের জায়গা ঘর। আপনারা বলেন মহিলাদের মাসে সমস্যা হয়, ওই সমস্যার সময় মাটি কাটা ভালো না ঘরে থাকা ভালো? ঘরে থাকা ভালো। মহিলারা পেটে বাচ্চা নেয়, ওই বাচ্চা না অবস্থায় ডাইভিং সিটে থাকা ভালো? ইজ্জত না ঘরে থাকা ইজ্জত? কথা বলবেন, কোথায় ইজ্জত? মহিলা সন্তান প্রসব করে, সন্তান প্রসবের সময় ঘরে থাকা ইজ্জত না? বাবা অফিসের সিটে বসে থাকা ইজ্জত? ঘরে থাকা ইজ্জত। মহিলারা বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান রাস্তায় বসে দুধ পান করানো ইজ্জত না ঘরে বসে করানো ইজ্জত? তার মানে মহিলার ইজ্জতের জায়গা ঘর, মহিলার সম্মানের জায়গা ঘর, মহিলার ইজ্জতের জায়গা ঘর, মহিলার কর্মস্থল ঘর। এই জন্য ইসলাম মহিলাকে ঘরে থাকতে বলেছে। মহিলার ইজ্জতের জায়গা কোথায়? ঘর। এই জন্য মহিলাকে ইজ্জত ইসলাম ঘরে থাকতে, এই জন্য ইসলাম ঘরে থাকতে বলেছে। ও বাবা দি কাল করেন ভালো করিয়া, আল্লাহ বলেন যদি বের হও গর সহ বের হও। নারী কয় কারণে বাড়ি থেকে বের হতে পারে? তিন কারণে, ধর্মীয় কারণ, আর্থিক কারণ, পারিবারিক ব্যক্তিগত কারণ। এক নম্বর ব্যক্তিগত কারণ, দুই নম্বর ধর্মীয় কারণ, তিন নম্বর আর্থিক কারণ। বাবাজি এক নম্বর ব্যক্তিগত কারণ, ওই নারী হজে যাবে, বাড়ি থেকে বের হতে পারবে, ডাক্তার দেখাবে, এটা তার ব্যক্তিগত কাজ। বাবাজি তার জায়গা রেজিস্ট্রি করবে, এটা তার ব্যক্তিগত কাজ। বাবাজি তার মা অসুস্থ দেখতে যাবে, এটা তার ব্যক্তিগত কাজ। এরকম যত ব্যক্তিগত কাজ আছে, ওই ব্যক্তিগত কাজে নারী বাড়ি থেকে বের হওয়ার ইসলাম অনুমতি দিয়েছে। দুই নম্বর ধর্মীয় কারণে নারী বাড়ি থেকে বের হতে পারবে। ধর্মের সাথে যদি আজকে মাহফিল চলতেছে, পর্দার সাথে যদি বয়ান শোনার ব্যবস্থা থাকে, সেখানে যেতে পারে দিন শিখানোর জন্য, দিন শিখার জন্য, ধর্মীয় শিখার জন্য বের হতে পারে পর্দার সাথে। তিন নম্বর আর্থিক কারণ, একটা নারীর ভাই নাই, বোন নাই, ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই, তাকে কে খাওয়াইবে, কে খাওয়াইবে? শরীয়তের মশালা হলো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে নারীর খাবারের ব্যবস্থা করবে। না, রাষ্ট্রের পক্ষ থেকে যখন খাবার দেওয়া হয় না, তখন এই নারী কি উপবাস থেকে ঘরে মরে যাবে? না না, ইসলাম জুলুম করবে না। ইসলাম কয় যে এখানে গেলে এক বেলা ভাত খাবে, দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারবে, অর্থাৎ আর্থিক কারণে যেখানে গেলে তুই খাইতে পারবে, জীবন বাঁচাতে পারবে, সেখানে তুই ধর্মীয় ভাবে ইসলাম পর্দার সাথে যাওয়ার অনুমতি দিছে। পর্দার সাথে যাওয়ার কি অনুমতি? বাকি তিন কারণ ছাড়া যদি কেউ বাইর হয়, বন্ডামি, কথা না, বাজার ভরা মহিলার কাজ। বন্ধুরে আমার, নবী বলেছেন শেষ জামানায় নারীরা বাড়ি থেকে বের হয়ে যাবে, স্বামীরা বিবির গোলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না, আজকে সেটা চলতেছে। পুরুষেরা বাড়ির কাজ করে, মহিলারা হাটে মাঠে ঘোরায়। আমি একদিন শাস্তাগঞ্জ ডেইন আছে তো, নামাজ পড়ে ডেইনিতে হাঁটতেছি, মহিলারা আসতেছে, মহিলারা তো আবার এমন, তারা আবার কেউ সাইড দিতে রাজি না, সম্মানের জাতি, তারা মায়ের জাতি। আমি কারো নেগলেক্ট করে বলতেছি না, সম্মান করে বলতেছি, কিন্তু যতটুকু আপনাদের সম্মান আপনারা না ধরে রাখলে আমরা কিভাবে ধরে রাখবো? ওই জন্য আপনাদের ইজ্জত রক্ষা করতে হবে। মহিলা কইতেছে হাটে আর কয় বাজার আইলে পুরুষের যন্ত্রণায় হাঁটা যায় না। পুরুষ কইছে না এমনি কই কো বেড়াইতের যন্ত্রণায় ভালো লাগে? তো বুঝুন বাজারটা কে পুরুষ আর পারলে বানাইছেন না মহিলা?
আমি বলি মহিলার দোষ না তো, এই স্বামীরা কাপুরুষের গোষ্ঠী, করছে না, যদি করতো বিবি তোরে পাতিল মাজা দিয়ে ঘরে দিয়ে বাজারে যেত না, কত ধরে খ তুমি করছো না ও বইছো। আদম যখন মাটি পানি নর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু নবী গয় আপনার সমতল, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আমার প্রাণের দুস্থ বুজুর্গ একজন নারী ঘরে থাকতে বলেছে আল্লাহ, তিন কারণে বাড়ি থেকে বের হতে পারে, তাহলে দরম দুইটা হলো নারী ঘরে থাকা তার বাসস্থান কর্মস্থল ইজ্জতের জায়গা, দরকারে আবার নারী বাড়ি থেকে বের হতে পারবে, নারী ঘরে থাকবে এটা একটা শরীয়তের বিধান নারীর জন্য আছে। বাবাজি ঘর থেকে যদি তিন কারণে বাহির হয় তখনও শরীয়তের আরো বিধান আছে, ঘরের ভিতর থাকলে তিনটা বিধান আছে, ঘর থেকে বাহির হলে তিনটা বিধান আছে, বাহির হলো তিনটা ঘরে থাকলো কি। শুনে রাখেন রে জাতি, আর অনেক মজার কথা বলতে পারতাম, মজা পেপে বাড়ি যাই তারে, কিন্তু দরকারি কথা বলতেছি, কারণ কি জানেননি, এই দরকারি কথা যদি না বলি কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদের ফাঁস লেগে যাবে। প্রয়োজনীয় কথা বাবাজি, আমি আপনি যদি কোনো ব্যক্তির বাড়ির মধ্যে যাই, এক নম্বর বলতেছি, আমি আপনি যদি কারো বাড়ির মধ্যে ঢুকতে চাই অবশ্যই অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে, বিনা অনুমতিতে কারো বাড়িতে ঢুকা যাবে না, ইসলামে নিষেধ করে দিয়েছে কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢুকা যাবে না। আমার কো আমার তালুর বাড়ি কি করবে, টেলা বা দরজা ভাঙ্গা, ইসলাম কইছে দরজা ভাঙ্গে দূরের কথা, অনুমতি দরজা খুলছে কিন্তু অনুমতি নাই ঢুকা যাবে, আজকে ঢুকে যায় আজকে কি। আপনি কারো বাড়ির সামনে যাবেন, বাড়ির সামনে যাইয়া আসসালামু আলাইকুম আহলুল বাইত সালাম দিবেন কি, হে বাড়িওয়ালা অনুমতির সালাম, এটা কি বাড়িওয়ালাকে অনুমতির সালাম দিবেন, অনুমতি দেন। বাড়িওয়ালা যদি প্রথম বলছেন শুনে নাই, দ্বিতীয়বার আবার বলেন শুনে নাই, তৃতীয়বার আবার বলো শুনে নাই, নবী বলেন তখন আর ধাক্কা ধাক্কি না, তিনবার বলার পরে যদি না শুনে ফিরে তোমার বাড়ি তুমি চলে যাও, তোমার বাড়ি তুমি, আপনি গালি আরম্ভ করে দিন, হ্যাঁ নবাবু ইসিয়া সাহাবু ইসিয়া গোষ্ঠী আছে কিনা। বন্ধুরে আমার এক সাহাবি নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার মায়ের ঘরে ঢুকব গো নবী, অনুমতি লাগবে নি, আমি আমার মায়ের হুজরায় প্রবেশ করব, অনুমতির দরকার নেই গো। নবী বলেন হ্যাঁ যুব, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি, ইয়া রাসূলুল্লাহ না না না
নবীজি না গো আমি আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। নবী বলেন বিনা অনুমতিতে যদি ধাক্কা দিয়ে তোমার মায়ের ঘরে ঢুকে যাও তোমার মায়ের শরীরে কাপড় না থাকতে পারে, তোমার মা লজ্জায় পড়ে যেতে পারে, তুমিও লজ্জায় পড়ে যেতে পারো, এই জন্য মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি সারা ইসলাম নিষেধ করে দিয়েছে রে। বন্ধুরে আমার বাবার রুমে উপযুক্ত মেয়ে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, উপযুক্ত মেয়ের ঘরে বাবা অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। 10 বছরের আগে মেয়ে বাবার কাছে ঘুমাইতে পারে, 10 বছর হয়ে গেলে আর বাবার সাথে মেয়ে ঘুমাইতে পারে না, 10 বছর আগে ছেলে তার মায়ের কাছে ঘুমাইতে পারে, 10 বছর আবার হয়ে গেলে ছেলে মায়ের সাথে ঘুমাইতে পারে না, 10 বছরের কম থাকলে ভাই বোন একসাথে ঘুমাইতে পারে, 10 বছর আবার হয়ে গেলে ভাই বোন একসাথে ঘুমাইতে পারে না, 10 বছর আবার হয়ে গেলে দুই যুবতী এক বিছানায় ঘুমাইতে পারে না, দুই যুবক এক বিছানায় ঘুমাইতে পারে না, যদি এক বিছানা হয় এক চাদরের নিচে ঘুমাইতে পারবে না রে। প্রবেশ করা যাবে না। এক যুবক নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ গভীর রাত হয়ে যায় আমি আমার বিবির ঘরে প্রবেশ করব, অনুমতি লাগবে নি। নবী বলেন তোমার বিবি তোমাকে চোর মনে করুক, তুমি কি চাও? লুচ্চা মনে করুক, সিটার মনে করুক, ডাকাত মনে করুক, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ না নবী আমার বিবি আমাকে চোর মনে করুক আমি চাই না, খারাপ মনে করুক আমি চাই না। নবী কয় হুট করে যদি তোমার বিবির ঘরে তুমি প্রবেশ করো তোমার বিবি চোর মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে, সিটার মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, অথবা তোমার বিবিকে তুমি এমন অবস্থায় দেখতে পারো তোমার বিবির প্রতি তোমার ভালোবাসা কমে যেতে পারে। নবী বলে যুব বিবির ঘরেও যখন প্রবেশ করবা অবশ্যই একটা আওয়াজ করে তুমি প্রবেশ করবা, অনুমতি নিয়ে প্রবেশ করবা, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিবির ঘরে প্রবেশের সময় অনুমতির সালাম দিয়ে দিবেন সালাম। আজকে এই সুন্নত তরিকা নাই বাবা যে বিবিও স্বামীর সালাম দেয় না, স্বামীও বিবির সালাম দেয় না, স্বামী কো আমি কেমনে দিব আমার বিবি সে আমার দিব, বিবি কো আমি জানি তুমি যে ছেলা তোমারে সালাম দিয়া লাভ নাই, কথা কথা অথচ আল্লাহ নবী বিবি গণ আমাদের আম্মা জান বলেন দিনের নবীকে জীবনে কোনোদিন আমরা বিবিগণ জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। মায়েশা বলে জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই, আমি আয়েশা একদিন বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া দরজার চিপার মধ্যে দাঁড়াইলাম নবীকে যেন আগে আমি সালাম দিতে পারি নাই। অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দেয়, ওই দিন নবী অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ অদিনের নবী আমি আগে সালাম দেওয়ার জন্য দরজার পাকের মধ্যে বস্তা মুড়ে দাঁড়াইছিলাম, কেমনে দেখলেন নবী কাশারে আমি মসজিদ নববী থেকে দেখেছি তুমি দে চালাকি করতেছো রে। কোন বিবি সালাম দিতে পারে না, বিবিকে আগে সালাম দাও, কার সুন্নত জোরে কর। দিনের নবীর সুন্নত তোমার বিবি যদি সারাদিন কাজ করিয়া তোমার প্রতি মেজাজ গরম থাকে আর তুমি ঘরে যায় যদি প্রথম একটা সালাম দেন সে মুচকি হেসে দিবে, সারা জীবন দিনের কষ্ট আর যন্ত্রণাতে ঝারকানি আপনাকে দিতেছিল সালামের কারণে সব গরম চলে যাবে, যাইবা না যাইবা সালাম দিবেন না। আজকে যদি দিয়া দিন সালাম গিয়া সালাম আলাইকুম বহু মতলব কিতা কিতা হবো কেবল জীবন তো সালাম দিছো না আজকে সালাম বললাই কব না জানি কোন স্বার্থে করছে হুজুর আজকে যদি বলে ওই আমার এক পুরো বিচার করছে বলবেন সুযোগ আছে বাসার যে হুজুরে কইছে পারবেন না। আমি বলি যে সালাম কায়েম করতে পারো তোমাদের ঘরে শান্তি ফিরে আসবে, নাহলে অশান্তির কপাল ছাড়া নিজ মেজাজ গরম করে ঘরে ঢুকবা বিবি গরম হবে আর পিটা পিটি আর কিলাকিলি তালাকের সরাসরি তালাকের কি
সরাসরি তালাক দিয়ে আবার কব নিয়ে খেতে একটু আগে ফোন দিছে এক বেচারা এই করছে সেই করছে সেরে দিছে এরকম চলতেছে। আমি বললাম যে একজন মুফতি সাহেবের কাছে, আমি তো মুফতি না, মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া জানানো আমার কাছে যে লাভ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি বিবিকে সালাম দিবা, নবীর সুন্নত, নবীর সুন্নত আজকে দাফন করা শুরু হয়েছে, নবীর সুন্নত কায়েম হয় না, বিবিকে সালাম দেওয়া নবীর সুন্নত, বিবিকে ভালোবাসা নবীর সুন্নত, বিবির সাথে সুন্দর কথা বলা নবীর সুন্নত, বিবিকে নিয়ে খাওয়া দাওয়া করা নবীর সুন্নত, বিবির খাবার মুখে দিছে সেই খাবার নিজের মুখে দিয়েছি বাণীটা নবীর সুন্নত। কি সুন্নত! আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর নবী আমার পাকেও সহযোগিতা করতেন। আল্লাহু আকবার বলেন না, দিনের নবী বাবাজি মা আয়েশা বলেন আমি খাবারকে হার রেখে দিছি, নবী মুখে নিয়ে চাবানি শুরু করতেন, আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ কেন চাবাইলেন চিবাইতেছে, মা আয়েশা বলেন ইয়া রাসূল, নবী বলেন আয়েশা রে পৃথিবীর মানুষ দেখো আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি, আমি আমার বিবিদেরকে কত বাবাজি খেয়াল করে ভালো করিয়া, আম্মা জানা আয়েশা বলেন হে পৃথিবীর নারীরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো গো, মেজাজ বুঝো, তোমাদের স্বামী কোন সময় কি চায়, সে কি গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি খাইতে পছন্দ করে, কোন সময় কি খাবার খাইতে পছন্দ করে, শুকনো খাবার না ভেজা খাবার, ওইটা তুমি মেজাজ বুঝো, মেজাজ বুঝো। আমি আয়েশা আমার দিনের নবীর মেজাজ বুঝতাম, নবীর ইশারা দিলে বুঝতাম, মেজাজ বুঝার কারণে আল্লাহর নবী বিদায়ের সময় কোন বিবির গুজরায় যায় নাই, আমি আয়েশার গুজরায় নবী চলে এসেছিল রে, আমি আয়েশার হুজরায় নবী চলে এসেছে, আমি আয়েশার হুজরায় নবী চলে যখন এসেছে নবী ইশারা দিয়েছে ইন্তেকাল শরীফের আগে, আমি আয়েশা বুঝতে পেরেছি নবী মেসোয়াক করবেন কত ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন আমি মেসোয়াক নিলাম দেখি শক্ত, নবী এত দুর্বল নবী চিবাইতে পারবেন না, আমি আয়েশা নিজের দাঁত দিয়ে চিবাই চিবাই নরম করে দিলাম, আমার তো তুতু লেগেছিল লালা লেগেছিল, আমি আয়েশা চাইলাম পানি দিয়ে ধৌত করে দিব, ধুয়ে ধুয়ে নবীকে পরিষ্কার করে দিব, কিন্তু ধুইতে যখন চেষ্টা করলাম নবী টান দিয়ে আমার হাত থেকে নিয়ে গেছে, না না রে আয়েশা ধোয়া লাগবে না, মা আয়েশা কো আমার তুতু লেগেছে আমি ধুয়ে দিই, নবী কো আমি পৃথিবীর মানুষকে শিক্ষা দিব আমার বিবিরে কত ভালোবাসি। নবী আর ধোয় নাই, বিবির মুখে লালা নিয়ে নবী মুখে লাগাই দিছে। আর আপনারা তো জামাই বউ এক গ্লাসও পানি খাইতে রাজি না, রাজি নেই খায় না, কিন্তু দুই ভাই সামনে মিললে বিড়ি টানে ঠিকই, একলার বন্ধু আগলা লাগে কো লাগাবাটা কোসা সাম এস আছি নি কো নাই কত বিড়ির বন্ধু ঢইতে এই বালা আর ভালা লাগে, খুব মজা লাগে এই বালা কি লাগে বন্ধুরে আমার খেয়াল করে ভালো করিয়া। ও বাবা দীপ মাশা বলেন নবীজি মেসওয়াক, নবীজি মুখ মুবারকে লাগিয়ে মেসওয়াক করলেন ইন্তেকাল শরীফের আগে, আর সেই মেসওয়াকে নবীর তুতু মুবারক লেগেছে, আমি আয়েশা নবীরে কত ভালোবাসি পৃথিবীর মানুষ শুনো রে, আমি আয়েশা মেসওয়াক নিয়ে এই মেসওয়াকটা মুখে দিয়ে নবীর শেষ মেসওয়াকের তুতু মুবারক চিবায়া চিবায়া আমি খেয়ে ফেলেছি। বন্ধুরে আমার আল্লাহর নবীর নয় জন বিবি ছিলেন, নয় জন, কোন বিবি জীবনে বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে, ওনারে বেশি ভালোবাসে, আয়েশারে বেশি ভালোবাসেন আমারে কম ভালোবাসে, মা আয়েশা বলতে পারেন নাই আমারে কম ভালোবাসে, সাউদাকে বেশি ভালোবাসে, নয় জন বিবি, কোন বিবি বলতে পারে নাই নবী আমারে কম ভালোবাসে ওনারে বেশি ভালোবাসে, অথচ আপনার একজন বিবি ওই বিবি করা চলে আমার পাশে থাকে না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গাডের পারে বসে থাকে, ফুকুরের পারে কি থাকে বসে থাকে, এমন দালাল আছে না ফেসবুক সাইনি দিব ধরে কি খোঁজ ধরে, এরকম বেলা জামার কাছে জামাই আছে খালি মহিলারা দুলে লিখতে রা কাজ তো পুরুষেরও খারাপ আছে, এটা একদারে আমি দিই না সবারই দেয় যায়, যদি খারাপ মানুষ আপনি কারো উদ্দেশ্য করে না, কারণ আপনাদের সাথে কি আমার জমি নিয়ে ঝগড়া আছে নাকি, জোরে করে আছে নাকি,
এগুলো না আমি সত্য কথা বলে যাবো লাগলে, কারণ গরম কোথায় গরম বাতি বিলাইবে যাবে, হক কথা হইলে আহাম হক বেজার, এটা আপনার বেজার হইবেন নাকি? বেজার বান্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া, একজন বিবি খুশি রাখতে পারেন না, নবী নয় বিবি কোনদিন বলতে পারেন নাই নবী আমার এক কম ভালোবাসেন, আর আপনি যদি দুইটা বিয়ে করতে পারেন, একটা নারায়ণ কলা গাম ভাঙ্গা বাড়ির মধ্যে বাড়িতে রাখে, আর একটা বাবা দি ওই শাস্তাগঞ্জ অথবা নোয়াপাড়া বাজারে বাসা করে রাখে, পুরান কোম্পানি বাদ নয়া কোম্পানি নিয়ে দৌড়, জাহান নামে যেতে হবে, জাহান নামে যেতে হবে, জাহান নামে যেতে হবে, যদি বিবি দুইজনকে ইনসাফের বিচার না করেন কাঠগড়ায় দাঁড়াইয়া জাহান নামে যেতে হবে, একটু চিল্লায় বলেন না হুজুবিল্লাহ। আমাদের নয় জন আম্মা যান নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমরা জানতে চাইবো কারে বেশি ভালোবাসেন গো নবী, একটু মেহেরবানি করে বলবেন কাকে আপনি বেশি ভালোবাসেন, নবী কো আগামী কাল বলবো কারে আমি বেশি ভালোবাসি। ওই দিন রাতে আম্মা যান আয়েশার হুজরায় যাইয়া নবী দুইটা খেজুর দিয়েছে, জয়নব বিনতে জাহাসের হুজরায় দুইটা খেজুর দিয়েছে, সাউদার হুজরায় যাইয়া দুইটা খেজুর দিয়েছে, আম্মা যান উম্মে সালমার হুজরায় যাইয়া দুইটা খেজুর দিয়েছে, নয় জন আম্মা যান হুজরায় যাইয়া নবী দুটা দুটা করে খেজুর দিয়েছে। পরের দিন নয় বিবি যখন একত্র হলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন গো কারে বেশি ভালোবাসেন, নবী বলেন গত রাত্রে যারে দুইটা খেজুর দিয়েছি তারই আমি নবী বেশি ভালোবাসি। এমনি আম্মা যেন আয়েশা মুসকে হাসিয়া নয়কে আমারে বেশি ভালোবাসে, এইভাবে হাত উঠাইতে উঠাইতে নয় আম্মা জানি হাত উঠায় কয় নবী আমারে বেশি ভালোবাসে, একজন আরেকজনের খবর নিয়ে দেখেন নবী নয় জনই বেশি ভালোবাসে, তারা নয় জন আবার বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আপনি সকলকে খেজুর দিলেন কার বেশি ভালোবাসেন, নবী কো আমি সমানভাবে সকলকে খেজুর দিয়েছি রে, আমি রাসূলুল্লাহ সমানভাবে সকলকে ভালোবাসি। সকলকে কি ভালোবাসি? নবী বিবিদেরকে কিচ্ছা শুনাইতেন, নবী বিবিদেরকে ডেকে বললেন আরে বিবি বুখারীতে 11 বিবির কিচ্ছা আসছেন, নবী বিবিদেরকে শুনাইছেন হাসাইছেন হাসাইছেন কথা বলেছেন, বাবাজি নবী বিবিদেরকে ডেকে বললেন এ বিবিরাম ফিলারা তোমরা হেলান দাও, ফিলারার মধ্যে হেলান দাও, তারা দেখে দেখে কোন ফিলারা নাই, নবী একা মধ্যখানে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ ফিলারা কই, কোর মধ্যে হেলান দিব, আম্মা যেন আয়েশা তো চালাক ছিলেন উনি বললেন তোমরা চিনো না ফিলারা কি, কো নবী তুই আমাদের ফিলারা রে, নবী চতুর্দিকে তোমরা হেলান দাও, চতুর্দিকে কি সব বিবিরা হেলান দাও শুরু করছে, হেলান দিতে দিতে সবাই বসে গেছে, আম্মা যেন আয়েশা এখনো বসে নাই, অন্য আম্মা যান ডেকে বলে আপা আপনি কেন বসবেন না, মায়েশা কো আমি বসবো, মায়েশা তাকে দেখে নবীর উর মুবারকে কুল মুবারকে এখনো কেউ বসে নাই, এমনি আয়েশা সিদ্দিকা নবীর কুল মুবারকে বসে গেছে, বসিয়া বলেন নবীজি আবার কিচ্ছা শোনাইতেছে, শোনো রে আমার বিবিরা একজন লোক আছে যার নয় জন বিবি, তারা কোনোদিন ঝগড়া করে না, একজন আরেকজনকে বড় ভালোবাসে, তাদের স্বামীর তারা প্রশংসা করে, তাদের স্বামীরে তারা ভালোবাসে, একজন আম্মা যান বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কিচ্ছা গো নবী শুনাইলেন, মায়েশা কই এটা আসল কিচ্ছা, নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, এটা হচ্ছে আসল কিচ্ছা, নবী স্বামী হইয়া বিবিদের কিচ্ছা প্রশংসা করতেছে, আপনি তো শাস্ত্র নবী বলবো না দর্শি না ভালো করে কই, হ্যাঁ মুখের ফুরিরে বিয়া করে মরছি টাইট মরছি কথা কবে না, তুই রে ভাই ভালো আছো তো আমি যে গজব আছি, তো বদনাম কইছে না, আর মা মন বাড়ি বাড়ি ঘুরে স্বামীর বদনাম করে আছে না, মহিলার আবার সুবিধা বাদ দিতে পারে তারিফ করে কো যা খুশি তাই ভাই, কামার জামাই ছিল কি বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনু ফাউডার আল কাতরা, আর কত কিছু দে আমার স্বামী কত ভালো, আর যদি না দিতে পারেন এক মুখে 42 মুখ বানায় মানুষের ঘরে ঘরে ঘুরে আর কয় আইরে কপাল মন্দ জামাই ভাইসি অন্ধ, কথা হলো সবল নাই
কিনা মাগুজ সবর করবাম স্বামীর দুঃখে সুখে থাকবাম স্বামীর দুঃখের দিনেরও বিবি হইবা সুখের দিনের বিবি হইবারে যারা স্বামী আছো বিবির দুঃখে সুখে একসাথে থাকবা শান্তি শান্তি মুক্তি যে এইরকম শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে হাসরের দিন হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ জান্নাতে যাবেন না বন্ধুরে আমার আমি ওই জায়গায় ছিলাম কারো বাড়ি ঢুকতে অনুমতি নিতে হবে বন্ধুরে আমার বাড়িওয়ালা যদি অনুমতি দেন যদি বলে অমুক ভাই সাহেব আসছেন নাকি অনুমতি দিলাম ঘরে প্রবেশ করেন তখন আপনি সুন্নত তরিকায় তাকে সালাম দিবেন আবার আগেরটা হলো অনুমতির সালাম পরেরটা হলো সাক্ষাতে সুন্নত তরিকায় সালাম তারপরে কথাবার্তা হবে তবে বাবাজি একজন বেগানা নারী বাড়ির মধ্যে আছে কোন পুরুষ নাই বাড়ির মধ্যে একজন বেগানা পুরুষ ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে ওই বেগানা নারী বেগানা পুরুষকে কেমনে তাকে গ্রহণ করবে কিভাবে বাড়ির মধ্যে গ্রহণ করবে আল্লাহ বলেন হে নারীরা তুমি যদি একা বাড়ির মধ্যে থাকো আর কোন পুরুষ মানুষ যদি বাড়ির মধ্যে থাকে না কোন বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় কোন বেগানা পুরুষ যদি তোমার বাড়ির মধ্যে ঢুকতে চায় তুমি দরজার কাছে যায় দেখবা ওই লোকটা অনুমতি দিলে নিরাপত্তা না অনিরাপত্তা ওই লোকটা ভালো না মন্দ যদি মনে করো ভালো অনুমতি দিলে সমস্যা নাই অনুমতি দিয়ে দিবা যদি মনে করো ভালো না কোনদিন তাকে ঢুকতে অনুমতি দিবা না রে এখন কিতা কয় ভাই সাহেব বাড়িত নি বাড়িত নি ভাই সাহেবের বউ বাইরে এখন তোমার ভাই বাড়িত না চিন্তা করে নাই কথা হলো না বন্ধুরে আমার তবে ইসলাম বলে কোন বেগানা পুরুষকে যদি কোন বেগানা নারী ঘরে রিসিভ করতে চায় যদি মনে করো অনুমতি নিলে সমস্যা নাই কেমনে তুমি প্রবেশ করাবা ইসলাম বলে ও নারী তুমি যেই রুমে আছো সেই রুমে না অন্য রুমে দিতে হবে যদি এক রুম হয় তাহলে সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বাহির হয়ে যাও সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া বাহির হয়ে যাও একজন বেগানা নারী একজন বেগানা পুরুষকে গ্রহণ করলো তার বাড়িতে মেহমান রিসিভ করলো কেমনে করলো সে যে রুমে আছে সেই রুমে না অন্য রুমে যদি এক রুম থাকে তাহলে ওই রুমে দিতে পারবে সামনের দরজা খুলে দিয়ে পিছন দিকতে বাহির হবে এক রুমে নয় তাকা যাবে না পুরুষকে দিয়ে বাহির হয়ে চলে যেতে হবে তাহলে বাড়ির ভিতর নারীর একটা পর্দা এক নম্বর দুই নম্বর ওই বেগানা নারী ওই বেগানা পুরুষের সাথে কথা বলতে চায় কেমনে কথা বলবে কথা বলতে হয় কেমনে কথা বলবা ইসলাম বলে ডাইরেক্ট গাইয়া আমার আল্লাহ বলেন হে নারীরা আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যে এমন কিছু সৌন্দর্য দিয়েছি যা দুনিয়ার কোন পুরুষের দেহের মধ্যে দেই নাই রে তোমাদের দেহের মধ্যে আমি এত কিছু সৌন্দর্য দিয়েছি পুরুষের মধ্যে সৌন্দর্য দেই নাই এই জন্য কোন বেগানা পুরুষের সামনে তুমি এইভাবে যেতে পারবা না এইগুলা কার সামনে যাইতে পারবা একজন পুরুষ তোমার জন্য নির্ধারণ করেছি মনোনীত করেছি এটা হলো তোমার স্বামী এটা হলো কে তোমার স্বামী আর যদি বেগানা পুরুষের সাথে কথা বলতে চাও আল্লাহ নবী বলেন তুমি এক কান পর্দা করো একটা পার্টিশন করো পার্টিশনের ওই পার থেকে একবারে নারী একবারে পুরুষ আজকে মানুষ পীর ধরে নারীরা পীরের সামনে পর্দা করে নারী পীরের সামনে কি বড় অনেক পীর আছে নারী নিয়ে খেলা করে কথা হয় বাবাজি নারী দিয়া পার্টি পায় এরা পীর না এরা বন্ড পীরের নামে ধোকাবা পীরের নামে কি ধোকাবা জি পীরে পর্দা মানে না খায় বাবি কো দৌড়াই দিও জুতা দিয়ে পারবেন না যার মধ্যে শরীয়তের হুকুম নাই সে শরীয়তের পীর হয় কি কথা বলেন না যার মধ্যে শরীয়তের হুকুম নাই বেপর্দা হলে পীরও জাহান্নামে মরি দিলা কথা বলেন ওদের ওনার পীর সাহেব ছিলেন পান্দার দরবার শরীফে জিজ্ঞেস করে দেখেন জীবনে কোনো নারীর সামনে নিয়ে বায়াত করেন নাই বর্দা করেছেন কথা বলেন ঠিক কিনা পীর আল্লাহ রইলে বলতেন মা আমাকে তুমি জাহান্নামে পাঠাও না
তুমিও জাহান্নামে যেও না, তুমি যদি খাস আমার মুরিদ হতে পারো হাশর দিন দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে নির্দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনিল নবীজিকে, মাসে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনিল বনে আর কয়েক মিনিট বলবো আমার মানের বাবাজি বাড়ির ভিতরে এক নম্বর পড়তাম, ওই নারী বেগানা পুরুষ রিসিভ করেছে, দুই নম্বর পর্দাম বেগানা পুরুষের সাথে কথা বলবে। আল্লাহ বলেন দুনিয়ার পুরুষের দেহের মধ্যে এত কিছু আমি দেই নাই, তোমার মধ্যে কিছু দামি জিনিস দিয়েছি, এই জন্য পর্দার সাথে পার্টিশনের উপর থেকে তুমি কথা বলবা। এটা হলো বাড়ির দুই নম্বর পর্দা। তিন নম্বর পর্দা হলো ওই নারী বেগানা পুরুষ বেগানা নারী কথা বলবে বাবাজি, এমন কথা কেউ শুনলে সমস্যা হবে। মনে করেন একজন নারী তার চাচাতো ভাই তার বাড়িতে গেছে বেড়াতে, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, দেখতে গিয়েছে চাচাতো ভাই দূরের কথা দেওরের সাথে পর্দা করে না ভাবি, ভাবির সাথে দেওরে পর্দা করা কি ফরজ? এখন তার বাইরের বাড়ি না দেওর ওর বাড়ি, বাইরের বাড়ি কথা হয় না, এক সিঞ্জিতি বয়ে দেওরার ভাবি যায় কত করে ধরে কো হে আদে ফেসে সস্তা ওর বাড়ি পাইছে। সস্তা ওর বাড়ি কি মগা মার্কা? তো মগা যদি হয় এর মুখে হয় কত করে। দুই ভাই মিলে শ্বশুর বাড়ি গেছে, ছোট ভাই বড় ভাই ওর বাড়ি গেছে, দেখিয়েছে পরে তারপরে মাউই আয়ে কয় তালু বেটা পুত্র বেটা তোমার তালু বেটা আতর খাওয়া আরম্ভ করছে। বড় ভাই যখন আইসে শাশুড়ি কয় বেটা জামা বেটা তোমার বাইরে একটা আতর দিছিলাম, হে বেটা আতর খাওয়ার বলছে, দেখছো না আম্মা হে কত বড় স্বার্থপর, আমার ওর বাড়িতে আপনি একটা আতর দিছেন একলা খাইলিছে, আমার দিতে ভালো না। মগা ডাবল মগা, কি মগা ডাবল মগা, কয় একলা খাইলা আমার দিল না। বন্ধুরে আমার তিন নম্বর এমন নারী যার বেগানা তার সাথে পর্দা করা পরস, কিন্তু সাংসারিক কিছু কথাবার্তা বলবে যা কেউ শুনলে সমস্যা হবে। ইসলাম বলে তাও যেতে পারবে, একটা ভুরকা পরো একটা কাপড় লাগাও, একটা ভুরকা পরিয়া চেহারা ঢাকিয়া তার সাথে কথা বলতে পারবা। এটা হলো বাড়ির তিনটা পর্দার কথা বলেছি, একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এবার নারীর তিন কারণে বাড়ি থেকে বের হতে পারবে, তিন কারণে নারী বাড়ি থেকে বের হতে পারবে, ধর্মীয় কারণ ব্যক্তিগত কারণ আর্থিক কারণ। ইসলাম কয় বের হও, কেমনে বের হইবারে? এক নম্বর তুমি ভুরকা পরতে হবে, ভুরকা ভুরকা গায়ে দিতে হবে, ঢিলা ঢালা ভুরকা, টাইট পিট ভুরকা না, এমন কাপড় পরে বের হবা যেই কাপড় পরলে ঘরে থাকলে যেমনি দেখা যায় না, এমন একটা ঘর পরে বের হইবা যেন তোমার দেহের অঙ্গ কেউ দেখে না রে। কেমনে ভাই তো ভুরকা পরে বন্ধুরে আমার, এখন ভুরকার নামও ফ্যাশন বের হইছে, কথা কথা ভুরকার নামে ফ্যাশন বের হইছে। তাফসীরওয়ালারা বলেছেন তিন প্রকার ভুরকা জায়েজ না, তিন প্রকার ভুরকা জায়েজ না, শুনে নেন ভালো করে, কয় প্রকার? তিন প্রকার ভুরকা জায়েজ না, চকচকা রঙ্গানো ভুরকা জায়েজ না,
বুড়া দাদিও চোখ চোখ লাগাইছে, নাতিনও লাগাইছে, দাদি কোনটা নাতি কোনটা কেউ চিনে না, দৌড়ায় দুলদার পিছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, চকচক আর অঙ্গানু বুরকা চকচক করে রাস্তা দিয়ে বের হলে ঝকচক চকচক ঝিলমিল করে, এটা বোরকা না, বোরকার নামে ভণ্ডামি, আমি কইটা বোরকার নামে মহিলারা বুড়ি আঙ্গুল দেখায়। বোরকার নামে কি জোরে কোন, বোরকার নামে কি মানে পর্দার ওয়াশ করলে মুখে কিছু বেপর্দা খাওয়া লাগে, তো যেন মনে রাগ করবেন না, কারণ আমি অভিমান জেলার মানুষ, তো যেন খাস বাসায় কইল, এরপরে তেমন বেশি খাস বাসায় বলতেছি না। হাজিন বোরকার নামে এখন মহিলারা বুড়ি আঙ্গুল দেখায়, কি দেখা, ভণ্ডামি ভণ্ডামি। ওদের এক মৌলানা আসিন বলছিল যে এক বেটায় বুবা মহিলা বিয়ে করছিল, কি বুবি কথা বলতে পারে না কি, তো বুবি প্রতিদিন ক বাবার বাড়ি যাইতো, তো জিগা কদিন থাকবে বুবি, এক আঙ্গুল দেখা, কয় একদিন থাকবে, কদিন থাকবো, তো রেডিও যখন বের হয়েছে বেচারার ভরে নিয়ে একটু সামনে যেয়ে দুই আঙ্গুল দেখায় কয় দুই দিন থাকবে, আর একটু সামনে যেয়ে তিন আঙ্গুল দেখায় কয় তিন দিন থাকবে, বুবি কি করছে বাড়ির কাছাকাছি গিয়ে চার আঙ্গুল দেখায় কয় চার দিন থাকবে, বেটা কো ফারতুনি বুবি উঠানে গিয়ে বুড়ি আঙ্গুল দেখা কর যাই তাই না, কি দেখা বাড়ি উঠানে গিয়ে বুড়ি আঙ্গুল দেখা কর যাই তা, তে আমরা এখন মহিলারা বুরকার নামে বুড়ি আঙ্গুল দেখা, কথা কথা ধরে কো রাগ করছো নাকি, আমার প্রাণের বাবা জিরা রে, এক নম্বর চকচকা রঙ্গানু ভুরকা জায়েজ না, যদি কোন মহিলা চকচকা রঙ্গানু ঝিলমিল ঝিলমিল বোরকা পরে বের হবে মনে করবেন না ফ্যাশন, এটা শরীয়তের বোরকা না, এটা ভণ্ডামি। দুই নম্বর পাতলা কাপড়ের বোরকা পরা জায়েজ না, দুই নম্বর পাতলা কাপড়ের বোরকা পরা জায়েজ না, পাতলা কাপড়ের ফেলফেলা পাতলা কাপড়ের বোরকা পরে যদি বের হয় এটাও ফ্যাশন, বোরকার নামে ভণ্ডামি। তিন নম্বর টাইট পিট করে বোরকা পরা যায়জ না, তিন নম্বর টাইট পিট করে বোরকা পরা যায়জ না, টাইট পিট করে যদি বোরকা পরে এটা বোরকার নামে ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, এমন ভণ্ডামি করে আল্লাহর জান্নাত নসিব হবে না রে। কোনটা শরীয়তের ভুরকা জানেননি, কোনটা শরীয়তের ভুরকা, যেটা আমাদের মা দাদিরা পড়তো, আগের দাদুরা পড়তো, কালো ঢিলা ডালা ভুরকা, কালো ভুরকাই শরীয়তের ভুরকা, দেখবেন বেচারা পেঁপে রইছে সবজি রইছে, সবজির বাগানের মধ্যে কালো পাতিলা সুন দিয়া লটকাইছে, ক যত চোখ কালো পাতিলের বিরুদ্ধে, ক কালো পাতিল কেন লটকাইছো চোখ চোখের বিরুদ্ধে, কালো বোরকা পরে বের হও সব চোখের বিপক্ষে বের হয়ে যাবে, তোমার চক্ষু লাগবে না, তুমি যদি লাল শরীফের লাল শাড়ি পরে বের হও যেমনি তোমার লাউ দেখে কইছিল লাউ রে লাউ গাছ জলে সরকার, তোমার বিবি রিস্কায় যদি উলঙ্গ করে টল দেও কব সুন্দর রে ব্লাড নষ্ট, ওই বিবির ঘরে সন্ত্রাসের জন্ম হবে, কি হবে, চোখের তাসির আছে ভেদ আছে, আল্লাহ রুলিয়া চাইলে চুরে পীর বানাইতে পারে, ভালো মানুষকে খারাপ মানুষকে ভালো বানাইতে পারে, কথা বলেন ঠিক কিনা, আর খারাপ মানুষ অনেকে কৌমুখের সামনে খাইছিলাম নজর লাগছে পেটে ব্যথা হয়, তার মানে চোখেরও তাসির লাগে, কথা বলেন ঠিক কিনা, আপনার সুন্দর বিবির নজর দিলে ব্লাড যা দেখি, আর এই এই পেকটুরির থেকে খেত বালাতে ফসল বালা, খেত বালাতে আপনার খেত বালা না ফসল ভালোই তো, আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, নারী বাড়ি থেকে বের হইল, এক নম্বর ঢিলা ডালা ভুরকা পরে বের হইল, ঢিলা ডালা ভুরকা পরে বের হইল, এটা শরীয়তের এক নম্বর পর্দা, বাড়ি থেকে বের হওয়ার পরে দুই নম্বর, দুই নম্বর ইসলাম বলে বাবাজি, এক নম্বরের মধ্যে অনেকে আছে ভুরকা পরে ঠিক চেহারা ডাকে নারী, চেহারা যদিও ডাকে এলাকার মধ্যে ডাকে শহরে যায় কুলে ফেলে, হতো না বাড়ির ধর খুব গুইরা ঘুমটাইতে যায় শাওন গিয়া আল গোস্তে তাই না, হতো না আপনার কোন মানুষের সবচেয়ে দামি অঙ্গ কোনটা, পুরুষের দামি অঙ্গ কোনটা,
মহিলার দামি অঙ্গ কোনটা? আপনার কন্যা দেখতে যদি কন্যার বাপে কয় আমার পুরী মুখ দেখাইতাম না, ট্যাং দেখাইলে বিয়া করবো কেউ? বলে অনেক সুন্দর চুল হলো, দশ হাত লম্বা চুল দেখাইব, বিবাহ করবো? চেহারা দেখে দেব। চেহারা দেখে না কেন, মনে নাক চেপা কত হবে না? তার মানে সবচেয়ে দামি অঙ্গ চেহারা। দামি অঙ্গ কি? এই জন্য ইসলাম বলে চেহারা ডাকে পেল চেহারা। দুই নম্বর ইসলাম বলে চোখ রাখিও না চোখ। অনেক মহিলা আবার আছে পর্দা করতে করতে চোখ পর্যন্ত ডাক্কা লাগে, কেমনে চশমা লাগাইয়া কেতা লাগায়, চশমা লাগে পর্দা করে না মানা। আল্লাহ দয়া করছে তোমার চোখে ডাকার জন্য ইসলাম বলে নাই, কাপড় দিয়েও চোখ ডাকার জন্য ইসলাম বলে নাই, চশমা দিয়েও ডাকার জন্য ইসলাম বলে নাই। কাপড় দিয়ে যদি তুমি চোখ ডেকে ফেললো, খালে পড়ে যাইবা, অ্যাক্সিডেন্ট করবা, গাড়ির নিচে পড়ে যাইবা, মানুষের প্রতি ধাক্কা লাগবা। আল্লাহ বলেন হে নারীরা, তুমি চোখ ডাকবা না চেহারা ডাকবান, চোখ দুইটা খোলা রাখবান। আর আমাদের দেশের মা বোনেরা কো চোখ পর্দা করবো চশমা লাগাই মা বোন হাঁটে। যদিও জগতের পুরু পুরুষ নারীর চোখ দেখে না, কিন্তু আমার মা বোনেরা চশমার ভিতর জগতের পুরুষে দেখে রে। চশমা ঠিক এমনি চায় এমনি চায় কত হল ঠিক কিনা? দুনিয়ার পুরুষ যদি তাই না যখন তাই সবাই দেখতে পায় কত হল। আল্লাহর নবীর বিবিগণ নবীর পাশে বসে আছেন, উম্মে মাকতুম অন্ধ সাহাবী দিনের নবীর কাছে আসছেন। নবী বলেন আমার বিবিরা তোমরা আমার কাছ থেকে চলে যাও। আম্মা জান্নাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবি তো অন্ধ, আমাদেরকে তো দেখবে না, আমরা কেন তার কাছ থেকে চলে যাব, আমাদেরকে তো সে দেখবে না, সে তো অন্ধ। নবী বলেন হে বিবিরা, যদি আমার সাহাবি অন্ধ রে তোরা তো অন্ধ না, তোমরা তো অন্ধ না, তোমরা তো আমার সাহাবিকে দেখবে, এই জন্য তাড়াতাড়ি করে তোমরা আমাদের কাছ থেকে চলে যাও। এই জন্য মাগো চোখের চশমা দিয়া পর্দার কথা বলেছে না, চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে কথা বলেছে। এটা পুরুষকে বলেছে, মহিলাকে বলেছে, এটা শুধু পুরুষকে মহিলাকে আল্লাহ বলেন নাই। ও মহিলা তুমি যখন বাড়ির এক নম্বর বোরকা পরিয়া চেহারা ঢাকিয়া বাড়ি থেকে বের হইবা, চশমা লাগানো দরকার নাই, আর চোখ দিয়ে হাঁটার সময় উপরে তাকাইও না, ডানে তাকাইও না, বামে তাকাইও না, সামনে তাকাইও না, চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দাও। পুরুষ যারা আছো বাড়ি থেকে বের হওয়ার পরে চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে দিতে হবে, ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, সামনে পিছনে উপরে তাকানো যাবে না। এক বেচারা কুজুর আমি সামনে তাকাইলাম, দেখি 10 জন মহিলা, বামে তাকাইলাম 5 জন, ডানে তাকাইলাম 9 জন, পিছনে তাকাইলাম দেখি 6 জন, যন্ত্রণার টেলায় আসমানের দিকে তাকাইলাম, দেখি জানালায় ফাঁক দিয়া ডাকে আর একজন। কোন দিকে তাকাইবো? তুমি কেন ডানে বামে সামনে উপরে তাকাও? আল্লাহ কইছে নিচের দিকে তাকাও। আরে আমার বান্দা বান্দি, তোদের দৃষ্টি চোখের দৃষ্টি শক্তি নিচে দাও। আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমি যখন রাস্তা দিয়ে যাব মাথা নত করি জমিনের দিকে তাকায় হাঁটবো, ডানে বামে নয়, আমি হাদি সাহাব, আমি ডানে বামে নয় নিচু করে মাটির দিকে তাকায় হাঁটবো কত হবে না? আপনারা বলেন আপনারা এলাকার ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যাইতে ডানে আমি এইভাবে তাকাই এইভাবে তাকাই, মানছি কি করবো? খুবই তাই বড় মাথা ভাতলা হুজুর, কইব না নে ও তাই বড় মাথা ভাতলা, তাই না? আটুন বালা ডাইনো সাইন বাম হোসেন সামনো সাইন পিছন কি সরসরি সরসরি কত হয়। ইমাম যদি ডানে বামে তাকাইয়াম মাথা পাতলা হয়, হাজি সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, গাজি সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, এসপি সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, চেয়ারম্যান সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, পীর সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, বাবাজি মুহাদ্দিস সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, মাস্টার সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, মাকবর সাহেব যদি তাকান তাই না মাথা পাতলা, স্টুডেন্ট হয়ে যুবক হইয়া ব্যবসায়িক হইয়া যেই প্রকৃতির হন না কেন, ডানে বামে যদি চটপট করে তাকান আর হাঁটেন মাথা পাতলা মাথা কারো ভারী না রে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাথা নিচু করে তাকাও, নিচু দিকে তাকাইয়া হাঁটো, আর নিচু করে যারা তাকায় তাদের সমাজে দাম বেশি। যদি একজন রিস্কাওয়ালা হয় রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় নিচে দিকে তাকায় হাঁটে, মানুষ কই রিস্কাওয়ালা বড় ভালো, খুব নম্র ভদ্র, চতুর্দিকে তাকায় না মাথা আডানো তো করে হাঁটি কথা হয় না?
বন্দরে আমার এই জন্য আমি সকলকে অনুরোধ করব, বাবাজি মাটির দিকে তাকাইয়া হাঁটবেন। ইসলামের দুই নম্বর পর্দা আমাদের জন্য একটা পর্দা পুরুষের জন্য হবে, কারণ আমাদের চক্ষু হলো ক্যামেরার ফিতা রে বাবাজি, আমাদের চক্ষু হলো ক্যামেরার ফিতা। চতুর্দিকে যদি তাকান, একজন লোক একজন মহিলা পুকুরের মধ্যে গোসল করতেছে, তোমার নজর সেখানে যাবে। একজন মহিলা হয়তো তার বাড়ি উঠানের মধ্যে আছে, তার দিকে নজর যাবে। আর আমাদের চক্ষু হলো ক্যামেরার পিতা, যা দেখে সে তার সাথে সাথে রিসিভ করে ফেলে। যে বেটা নফারা বাজার গেছে না, এবার কইতে পারতো নফারা বাজার কোন দোকান কোন জায়গায় আছে। আর যে বেটা নফারা বাজার ওই মাথা তুই মাথা ঘুরছে, এবার এখানে ওই জায়গায় ভ্যাং আছে, ওই জায়গায় রাজ বাংলা আছে, ওই জায়গার মধ্যে দোকান আছে, ওই জায়গার মধ্যে একটা হার্ডওয়ারির দোকান আছে, কথা হয় না? কেমনে কইছে এবার চক্ষু রিসিভ করে নিছে। এই জন্য আল্লাহ কইছে চতুর্দিকে না তাকায়া হাঁটার সময় মাথা নিচের দিকে তাকায়া। আর মহিলাদের দুই নম্বর বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা নত করে হাঁটবাম, চতুর্দিকে তাকাইবা না। এটা হলো দুই নম্বর চোখের পর্দা, চোখের দৃষ্টিশক্তির পর্দা, চোখের দৃষ্টিশক্তির পর্দা। মাগো চতুর্দিকে না তাকাইয়া হাঁটার সময় নিচু দিকে মাথা নিচু করে মাটির দিকে তাকায় তাকায় হাঁটবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনার কোন একজন মহিলা মুখও ডাকলো, মাথা নত করে হাঁটলো, আল্লাহ কয় আরেকটা বিধান নাকি বাকি রয়েছে? বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ! আল্লাহ কয় আরেকটা ইসলামের বাকি। আমার আল্লাহ বলেন, হে নারীরা, নারীদের বাড়ি থেকে বের হওয়ার তিনটা বিধানের দুইটা বলেছি, এবার শেষ বিধানের কথা বলতেছি। নারী যখন বাড়ি থেকে ভুরকা পরে বের হলো, চেহারা ডাকিয়া চক্ষু নিজের দিকে হাঁটতেছে, ইসলাম বলে আরেকটা পর্দা। ও মহিলারা, পুরুষের মতন তোদেরকে বানাই না, পুরুষকে আমি করকরা মরমরা করে বানাইছি, পুরুষদেরকে আমি শক্ত করে বানাইছি, মহিলাদেরকে আমি একটু নরম করে বানাইছি, পুরুষকে আমি শক্ত করে বানাইছি, মহিলাদেরকে আমি একটু নরম করে বানাইছি। তোমরা যখন জমিন দিয়ে হাঁটবা, জমিনকে মারিও না, জমিনকে মারিও না। মারিও না মানে হেলে দুলে পাল্লায়া পাল্লায়া, মুসরায়া মুসরায়া হাইটো না রে, পাল্লায়া পাল্লায়া হাঁটিও না, দ্রুত দ্রুত হাঁটিও না। নবী বলে, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় হেলিয়া দুনিয়া হাঁটবা, আর তোমার শরীরের মধ্যে অলংকার থাকবে, ঝনঝন করে আওয়াজ করবে, অলংকারের আওয়াজে যুবক ছেলে তোমার দিকে তাকাবে, সে কু মতলব নিবে তোমার দিকে তাকাইয়া। আর যদি তুমি পাল্লায়া ধুল্লায়া হাঁটো, তোমার শরীরে এদিক সেদিক হতে পারে, তার দৃষ্টি দেবে, এই কারণে তুমিও গুনাগার হবা, ওই লোকটাও গুনাগার হবে। এই জন্য আল্লাহ বলেন, হে নারীরা, রাস্তা দিয়ে যখন হাঁটবাম, তোমাদেরকে নরম করে বানাইছি, এই মাটি বড় নরম, নরম মাটি তোমাদেরকে নরম করে বানাইছি, নত হয়ে ওই মাটির উপর নরম 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 কদমে কদমে হাঁটবা। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই বিধান যারা পালন করবে বাবাজি, বিধান যারা পালন করবে গো, তারা মহিলারাও আল্লাহর অলি হয়ে যাবে, রাবিয়া বসরির মতন অলি হয়ে যাবে, তাদের পেট থেকে আল্লাহর অলির আগমন হবে, তাদের পেট থেকে আল্লাহর অলির আগমন হবে। আজকে পর্দা নাই নাই, পর্দা নাই রে, হাটে মাঠে বাজারে বাজারে নারী পুরুষ, পুরুষরা নারীরা বের হয়ে গেছে, অর্ধ উলঙ্গ হয়ে বের হয়েছে, চুল কুলিয়া বের হয়ে গেছে, পেট কুলিয়া বের হয়ে গেছে। দিনের নবী মেরাজে যখন গিয়েছেন, আল্লাহর নবী বলেন, আমি জাহান নামে ঢুকলাম, দেখলাম কিছু মহিলা বাবাজি আল্লাহ শূন্য জগতের মধ্যে লটকায় রাখছে, ঝুলন্ত রাখছে, একটা শিপ হুক গরম করে করে ওই মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হচ্ছে, পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হচ্ছে। যখন হুক টান্ডা হয়ে যায়, আবার জাহান নামের মধ্যে গরম করা হয়, আবার তাকে দেওয়া হয়। আর মহিলা চিৎকার করে আওয়াজ করে গো, আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল, তারা কারা রে? যাদেরকে মহিলাদেরকে শূন্য জগতে তাদেরকে লটকায় হুক পেটে আর পিঠে দাগ দিচ্ছে,
জিব্রিল কো নবীজি গো তারা ওই সমস্ত নারীরা যারা পেট আর পিঠ খুলে বাজারে বাজারে পর পুরুষকে বেগানা পুরুষকে দেখাইতো এই জন্য তাদের পেট আর পিঠের মধ্যে জাহান্নামের মধ্যে এরকম সাজা দেওয়া হবে একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ নবীজি বলেন আর সামনে গেলাম যে দেখি পা ঝুলন্ত মাতার কেশ ঝুলে আছে এক কিছু ফিরিস্তা যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে মারার সাথে সাথে তার মাথাটা চুরমার হয়ে যায় আবার মাথা জোড়া লাগে আবার পাথর মারে আবার চুরমার হয়ে যান আবার জোড়া লাগে আবার পাথর মারে আবার চুরমার হয়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে এইভাবে পাথর মারতেছি নবী বলেন ভাই জিব্রিল ওই মহিলাকে কেন রে এইভাবে পাথর মারা হইতেছি জিব্রিল কো নবীজি গো ওরা ওই সমস্ত নারীরা যারা হাঁটে মাঠে মাথার মধ্যে কাপড় দিত না তাদের কেশগুলা মানুষকে দেখাইয়া দেখাইয়া হাঁটতো এই জন্য যারা চুল কুলিয়া বাজারে হাঁটে মাঠে ঘোরায় তাদেরকে জাহান্নামে মাথার মধ্যে পাথর মারা হবে মাথার চুরমার হয়ে যাবে আবার জোড়া লাগবে একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ এরকম শাস্তি চলবে কিনা যেরকম চলবে কিনা আমি অনুরোধ করে বলে যাই আরে যুবক বন্ধু সকলের বিবিরে পর্দা আনেন পায়ে ধরে বলে পর্দা আনেন আল্লাহর কসম খেয়ে বলি 100 বার যদি হজ করো 40 বার যদি পীরের দরবারে জিকির করো আর যদি সারা জীবন জামাতে নামাজ পড়ো আসান কাল কিয়ামতের ময়দানে তোমার স্ত্রী পুত্র যদি আল্লাহর আসামির কাঠ গড়ায় ধরা পড়ে যায় হাজি সাহেব যতক্ষণ কাঠ গড়ায় বিবির হিসাব দিবা না ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে জান্নাত মামুর বাড়ি না কইলেই পাওয়া যায় জান্নাত হাসিল করে নিতে হয় কথা বলি ঠিক কিনা যেরকম ঠিক কিনা পর্দার আলোচনা অনেক লম্বা বেশি করে লাভ নাই আমি আর লম্বা সামনে বাড়াবো না আমরা যেন এই পর্দার বিধানগুলো পালন করি পর্দার বিধানগুলো কি করি পালন করি রাজি আছি তো যেরকম রাজি আছে আজকে যদি যে বলেন বিবি তোর ইজ্জতের স্থান ঘর তোর সম্মানের জায়গা ঘর তোর ইজ্জতের জায়গা ঘর কারণ পুরুষকে নেতৃত্ব দিয়েছে না মহিলাকে নেতৃত্ব দিছে বলেন কাকে নেতৃত্ব দিছে পুরুষকে আপনার কর্তৃত্ব মানতে হবে পিঠে কেউ ভালো হবে না জোর করে মানুষ বাড়ানো যায় না বিবির সাথে মহব্বত বাড়াতে হবে প্রেম বাড়ালেই বিবিকে পর্দায় না বসাবে কথা বলেন ঠিক কিনা পিঠটা পিঠটা মানুষ ভালো হয় পিঠিয়া মানুষ ভালো হয় আরে পিঠিয়া যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হয়ে গেল কথা হলো সকল বেটার বিবি কি হইল নে তো এক বেটার বউরে মিলে ফিরতো বউ কইতো গুলামে বউ কি কইতো একদিন এমন পিঠা দিছে বউ সক্রাত হয়ে গেছে এক মানুষ কান্দতেছে মারি নিছে রে মরে গেছে এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে ক মনে হয় কলিমা পড়বো এখনই মরবো ক দেখি কি পড়তেছে কানের গোড়ায় তার টুটের গোড়ায় কান লাগায় শুনে মহিলা এই অবস্থায় কয় ও গোলামের ফু তার মানে পিঠা কেউ ভালো হবে না ভালোবাসা দিয়ে আন্তরিকতার সাথে তাকে পর্দায় নিতে হবে তার অধিকার নিতে হবে সে বের হইতেছে আপনি তো ভালো কিছু তাকে খাওয়ান না যদি গরুর গোস্ত সাপ্তাহে আপনার তৌফিক অনুযায়ী খাওয়াতেন তাহলে বিয়া লাগলে তার জিব্বা ফাল দিত আল্লাহ রাসূল কইছে বিবিদেরকে ভালো মন্দ খাওয়ায় বাড়িতে খরিদ করে তাহলে তার বেপর্দা হয়ে যেত না তার বিবি কি খাবে বিয়ে দিয়ে আমি তো আমার ঘরে আমার স্বামী খাওয়া কথা বলে ঠিক কিনা এই জন্য বিবিদেরকে ভালো মন্দ নিয়ে খাওয়াবে আপনি দাওয়াত খান গরুর গোস্ত দিয়ে বিবিকে কয়দিন খাওয়াইছে যে মাঝে মধ্যে বাজার থেকে কিনে বিবিকে একটু গরুর গোস্ত খাওয়ায় নিজে যান কত কিছু খান হোটেলে মিষ্টি খান ঘোড়ার ডিম খান কত কিছু খান কিন্তু বিবির তো আন খাওয়ান না এই জন্য বিবি কোনো অনুষ্ঠান পেলে জিব্বা ফাল মারে দৌড় দেয় রেডি হয়ে চলে যায় এই জন্য আপনি তাকে তৌফিক অনুযায়ী তাকে আপনার তৌফিক অনুযায়ী ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করলে আপনার কমন মানবে আমি কেন সোজা সোজা বললাম আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই এই ওয়াজ করে ওয়াজ শুনে ওয়াজ করাইয়া হজ করিয়া জিকির করিয়া আর ওই নামাজ পড়িয়া লাভ হবে না গুড়ি শেষ বেপর্দা নারী পা পাক করলে খাবারে গুড়ি নষ্ট করে ফেলবে কথা বলে ঠিক কিনা আপনার বিবিকে যখন নেককার বানাবা বিবির হাতের পাক থেকে আল্লাহর নূর বের হয়ে যাবে আর সেটার দ্বারা ইবাদতের মনোযোগ হবে